হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। তো আমাদের যারা আছে নতুন আরেকটি ভিডিওতে, আজকে কিন্তু থাকবে একটি কেয়ার42 নোয়া। অনেক ভাই নোয়া চান, কমেন্টসে বলেন এবং আমাকে ফোন দেন যে ভাই এসব নোয়া আছে কিনা, ফ্রেশ কন্ডিশনে মোটামুটি। তাদের জন্য কিন্তু আজকে আমি মনে করি ভিডিওটি কিন্তু অনেক অনেক স্পেশাল হবে। তা আজকে কিন্তু আমাদের এই পুরো ভিডিওতে মদিনা কার কালেকশনের পক্ষ থেকে থাকবে হচ্ছে মনা ভাই। আমরা কিন্তু এই গাড়ি সম্পর্কে গাড়ির আউটলুকিং থেকে শুরু করে গাড়ির ইন্টেরিয়র, পেপার সব কিছু ইনশাল্লাহ জানাবো। আর এই গাড়িটি যদি আমি একটু বলে দিই, সেটি হচ্ছে মডেলটা হচ্ছে 4 আর 10 হচ্ছে রেজিস্ট্রেশন, আর পেপার্স কিন্তু আলহামদুলিল্লাহ আপডেট পাবেন। তো গাড়ির ইন্টেরিয়র থেকে শুরু করে সব কিছু ইনশাল্লাহ দেখতে পারবেন। একটু কী করতে হবে, ধৈর্য সহকারে থাকতে হবে আমাদের সাথে। যদি একটু ধৈর্য সহকারে থাকেন, আলহামদুলিল্লাহ গাড়ি সম্পর্কে বিস্তারিত ধারণা ইনশাল্লাহ পেয়ে যাবেন। কথা বাড়াচ্ছি না, যারা আসলে নতুন দর্শক আছেন অবশ্যই সাপোর্ট দিবেন, লাইক কমেন্টস সাবস্ক্রাইব সাপোর্ট অবশ্যই দিতে হবে আপনাদের ভাই। আপনাদের সাপোর্ট ছাড়া কিন্তু সম্ভব না। তো সবাইকে বলবো, আসলে যারা লাইক এবং শেয়ার করলে কি হবে, যে আসলে অনেক ভাই কিন্তু আসলে এ ধরনের নোয়া চায়, আপনার একটা শেয়ারের মাধ্যমে কিন্তু অনেকের উপকার হয়ে গেল, গাড়িটা সম্পর্কে জানতে পারলো। সেজন্য বলবো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কেউ বলবেন না, ধৈর্য সহকারে থাকেন, অবশ্যই এই গাড়িটি সম্পর্কে জানতে পারবেন। আমি যদি এই শোরুম লোকেশনটা একটু বলে দিই, সেটা হচ্ছে মদিনা কার কালেকশন মোহাম্মদপুর চৌরাস্তার সাথে আলহামদুলিল্লাহ বিশাল বড় একটি শোরুম পেয়ে যাবেন, যেখানে আপনারা এই নোয়া ছাড়াও কিন্তু আলহামদুলিল্লাহ অন্য অনেক গাড়ি আছে। আপনারা যে যে গাড়ি চান, স্ক্রিনে নাম্বার আছে, ডিসক্রিপশনে অ্যাড্রেস দেওয়া আছে, আপনারা আসবেন, দেখবেন, দেখে শুনে বুঝে আপনাদের পছন্দের স্বপ্নের গাড়িগুলো সরাসরি এসে দেখে শুনে বুঝে নেওয়ার চেষ্টা করবেন। সবার কাছে আমি একটা কথা বলি, যে আপনারা আপনাদের কষ্টের টাকার গাড়ি, স্বপ্নের গাড়ি নিজেরা আসবেন। আমি জাস্ট আপনাদের জন্য ইনফরমেশন দিয়ে থাকি, গাড়িগুলো কোয়ালিটি কেমন একটু ধারণা দিই, জাস্ট আপনাদের কনসেপ্ট ক্লিয়ার করার চেষ্টা করি। বাকিটা কিন্তু যেহেতু আপনার কষ্টের টাকা, আপনার স্বপ্ন, আপনার জিনিস, আপনি অবশ্যই ভালো করে দেখে শুনে নেওয়ার চেষ্টা করবেন। তাহলে কথা বাড়াচ্ছি না, তাহলে চলুন শুরু করি আজকের ভিডিওটি। তো বন্ধুরা, আপনাদের কিন্তু স্বপ্নের একটি গাড়ি পাইছি আজকে, সেটি হচ্ছে কেয়ার42 নোয়া। আজকে কিন্তু এই গাড়িটি সম্পর্কে বিস্তারিত জানাবো, আর আজকে কিন্তু থাকছে আমার সাথে মনে হয়। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছি, আপনি কেমন আছেন? মনে আছি ভাই, আলহামদুলিল্লাহ ভালো। কিন্তু প্রচন্ড গরম ভাই, গামায় গেছি গাপ, প্রচুর গরম ভাই। আপনার তো ভাই অনেক ইয়ে হয়ে গেছেন গা। তো বন্ধুরা, আজকে কিন্তু এই গাড়িটি সম্পর্কে জানাবো ভাই। মডেল কত এটা? এটা মডেল তো 2004 এসেছে, 2010 2004 এর মডেল, 10 এর রেজিস্ট্রেশন। জি আচ্ছা, গাড়ি কি অবস্থা ভাই? একটু খোলা কাটা, আলহামদুলিল্লাহ খুব ভালো আছে, কোনো খোলা কাটা নাই, খোলা কাটা নাই, কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই, অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই, খোলা কাটা নাই। গ্লাস কি অবস্থা? সামনে গ্লাস থাকে, গ্লাস গুলো অরিজিনাল আছে, প্রত্যেকটা লাইট গুলো অরিজিনাল আছে, লাইট গুলো অরিজিনাল, প্রত্যেকটা গ্লাস, প্রত্যেকটা লাইট গুলো অরিজিনাল আছে, সাথে একটা ফকলেট দেওয়া আছে। আচ্ছা আচ্ছা, স্টিল বাম্পার নাই? কোনো বাম্পার নাই, বাম্পার নাই, স্টিল বাম্পার ছিল আমরা খুলে ফেলছি এটা। আচ্ছা আচ্ছা, এটা কি ভাই যদি বলে তো লাগাই দিতে পারবেন না? অবশ্যই লাগাই দেবো ভাই। এরকম লাগাই দেওয়া যাবে, সামনে স্টিল বাম্পারটা পেয়ে যেতে পারেন, ভাইয়ের সাথে কথা বলে নেবেন ইনশাআল্লাহ। আর গাড়িতে কি অবস্থা? খোলা কাটা কাই? আলহামদুলিল্লাহ গাড়ি ভালো আছে, কোনো খোলা কাটা নেই, কোনো স্কেচ নেই। আলহামদুলিল্লাহ গাড়ি দেখতে পাচ্ছেন, কোনো স্কেচ নেই দেখেন। আর চাকা কি অবস্থা ভাই? চাকা আলহামদুলিল্লাহ ভালো, চাকা যা আছে আপনার 8 নাম্বার কিছু হবে না। আচ্ছা, আর এদিকে কি অবস্থা? রেন সিট দেওয়া আছে, টাটা লোগো দেওয়া আছে, এটা ওদের গাড়ির সাথে একটা। হ্যাঁ, প্রত্যেকটা গ্লাসে টাটা লোগো দেওয়া আছে, প্রত্যেকটা গ্লাসগুলো অরিজিনাল আছে। ওকে, এগুলো হলো নিখিল কাভার এক্সট্রা, এটা আমরা সুন্দর জন্য আমরা লাগানো, এটা লাগানো আছে, স্টিকার দেখছেন খুবই সুন্দর একটা স্টিকার লাগানো, একটা এটা আমরা লাগাইছি। এটা গ্লাস চেঞ্জ করছেন ভাই? না, কোনো গ্লাস চেঞ্জ হয়নি, প্রত্যেকটা গ্লাস অরিজিনাল আছে এখনো। তো যে বারে নোয়া চাচ্ছে না, একটু মনোযোগ সহকারে দেখবেন, নিজেরা দেখে শুনে বুঝে, আপনাদের কষ্টের টাকায় যেহেতু গাড়ি নেবেন, আপনারা একটু দেখে শুনে নেবেন ইনশাল্লাহ। এই হচ্ছে গাড়ির লুকটা, যদি একটু পিছন থেকে একটু দেখা দেয় মনে ভাই, একটু বলেন তো কি অবস্থা পিছনটা? লোকেশনটা খুব ভালো আছে, খুবই ফ্রেশ আছে। হ্যাঁ, কোনো খোলা কাটা নাই দেখেন, দেখতে পাচ্ছেন কোনো স্কেচ নাই। সিএনজি করা আছে কত লিটার ভাই? সিএনজি করা 90 লিটার, 90 লিটার সিএনজি করা আছে। স্পলার আছে, সাথে একটা লুকিং গ্লাস এখানে এক্সট্রা দেওয়া আছে, স্পলার একটা আছে। ওকে, ঢাকা মেট্রো চ, ঢাকা মেট্রো সিরিয়াল গাড়িটি। জি, দেখতে পাচ্ছেন একটা ব্যাক লাইটটা, সাথে একটা বড় ব্যাক লাইট, সুন্দর আছে খুবই। সাথে নিকিল লাগানো একটা। আচ্ছা আচ্ছা, খুবই ফ্রেশ। কি অবস্থা ভাই বলেন? ইন্টেরিয়র খুবই ফ্রেশ আছে ভাই, দেখতে পারেন। এসি কমপ্লিট, সাউন্ড সিস্টেম কমপ্লিট, এসি কমপ্লিট কমপ্লিট আছে। সাউন্ড সিস্টেমটা আপনার জাপানের যেটা আছে, জাপান থেকে ওটাই লাগানো, ওটাই লাগানো আছে না? ভিতরে কি অবস্থা? ব্যাক ক্যামেরা লাগানো হয় না, এটা দেখাই দিচ্ছি। সিলিংটা, সিলিংগুলো আলহামদুলিল্লাহ খুবই ফ্রেশ আছে, সিলিং সিটগুলো সবগুলোই দেখাই, সিট কভার লাগানো আছে। অটো তো ভাই, অল অপশন অটো, অল অপশন অটো আপনার, শুধু মিনরগুলো ম্যানুয়াল দেখেন। এই হচ্ছে সিট, ভিতরে কোনো কাজ টাস্ক আছে ভাই? গাড়ি কোনো কাজ আছে? জাস্ট নিবে চালাবে না, কাজ আছে নিয়ে চালাবেন, শুধু নিবে আর চালাবে, যে বেরা কোনো কাজ নাই, নিবে না চালাবেন, তার আগে কিন্তু এই গাড়িটা ফলো করতে পারেন।
আর এদিকে কিন্তু আলহামদুলিল্লাহ পুরো গাড়িটাই যদি কিন্তু একটা মোটামুটি ফ্রেশ হয়েছে ভাই কালার করছেন নাকি টাচ হইছে হালকা টাচ আপ করেছি আমরা ভাই হালকা টাচ আপ হইছে সাইড গুলো টাচ আপ করেছি আমরা ইঞ্জিন কন্ডিশন একটু দেখাই দিন ইঞ্জিন কন্ডিশন আলহামদুলিল্লাহ খুব ভালো আছে আপনাকে ইঞ্জিনটা আমি দেখাচ্ছি ইঞ্জিন দেখতে পাচ্ছেন 7k ইঞ্জিন খুবই হেভি ইঞ্জিন একটা হেভি হ্যাঁ অনেক হেভি ইঞ্জিন এগুলো সিসি কত ভাই সিসি গুলো 1800 1800 সিসি এই নোয়া কি আর বেশি হয় আপনাকে নিয়ে দু চার পাঁচ বছর ইঞ্জিনে কোনো কাজ কাম করতে হবে না তাই জি আমাদের বন্ধুরা যারা আসলে কষ্টের টাকা গাড়ি নেবেন নোয়া চাচ্ছেন তাদেরকে বলবো আপনারা সরাসরি আসবেন এসে দেখে শুনে বুঝে আপনাদের কষ্টের টাকার গাড়িটি আপনারা নিজেরা দেখে নেবেন আর সেটা হচ্ছে মদিনা কার কালেকশন যদি আসতে চান দেখতে চান মোহাম্মদপুর চৌরাস্তার পাশে আলহামদুলিল্লাহ বিশাল বড় একটি শোরুম আছে আসলে আলহামদুলিল্লাহ আপনারা কিন্তু আপনাদের এই নোয়াটি কিন্তু আপনারা বিস্তারিত দেখে শুনে বুঝে বাইর সাথে দাম দর করে নেওয়ার সুযোগ পাচ্ছেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট আরেকটি ভিডিওতে আসসালামু আলাইকুম